Good morning. Hope you're enjoying a very good time. Today is Wednesday, July 13, 2022, 5:53 a.m. So I start my day. Hi, good morning. Friends, hope you are having a very good time. Today I'm going to talk about how long does it take to reverse insulin resistance. এটা ডক্টর স্টেন এডবার্গের আরেকটা ভিডিও যার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখুন। আমি চেষ্টা করেছি বাংলায় ওনার ট্রান্সক্রিপ্ট থেকে ট্রান্সলেট করতে এবং আমি আমার মতো করে এটা প্রেজেন্ট করতেছি। একবার হয়ে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স অবস্থান থেকে সম্পূর্ণ বিপরীত দিকে যেতে বা ঘুরে দাঁড়াতে কত সময় লাগে? এই ভয়ঙ্কর অবস্থা কি নিরাময় করা আদৌ সম্ভব? এর উত্তর খুঁজতে চলুন কতিপয় প্রশ্ন দাঁড় করিয়ে দেখি। ইনসুলিন রেসিস্ট্যান্সের কী কী বিশেষ কৌশল বা পদ্ধতি রয়েছে, কিভাবে ওই পদ্ধতিগুলি পরিমাপ করব বা মাপকাঠি দিয়ে মেপে দেখব কি পরিমাণ অগ্রগতি হয়েছে, কিভাবে এটা করে দেখানো যায়, কি উপায়ে কাজগুলি ত্বরান্বিত করা যায়, সম্পূর্ণ বিপরীত দিকে যাওয়া কি আদৌ সম্ভব, কি কি জিনিস প্রত্যাশা করা যায়, ঘুরে দাঁড়ানোর পর কি ধরনের জীবনধারা অবলম্বন করতে হবে বা জীবন চর্চা করা দরকার হবে, আজকের এই ভিডিওতে আমরা উত্তরগুলো খুঁজে দেখব। এখন একজন ভুক্তভোগীর প্রশ্ন, আমার রক্তে দ্রাক্ষা শর্করা বা চিনির মাত্রা এত উচ্চে কেন? কত সময় লাগবে আমি খালি পেটে সকালে রক্তে চিনির মাত্রা পরিবর্তন হতে, আর কতদিন লাগবে আমার A1C অধমুখী হতে বা নিচের দিকে নামতে? ডাক্তার ব্যবস্থাপত্রে আমাকে মেটফরমিন দিয়েছেন, এই ওষুধটা কতদিন খেতে লাগবে? এরপর ভুক্তভোগীরা যখন কিছুটা বুঝতে শিখেন, মানে উপরে চারটি প্রশ্ন সম্পর্কে, তখন তারা আগ্রহ করে আরো কিছু বেশি জানতে চান। এবার ইনসুলিন জিনিসটা কি, হোমা আয়ার এটাই বা কি? এই ইনসুলিন যেতে হোমা আয়ার যেতে কত সময় লাগবে পরিবর্তনটা হতে বা পরিবর্তন আনতে? তারা বুঝতে চান শরীরের স্থিতাবস্থা বা সেট পয়েন্ট কি, শরীরের মেমোরি কি, কারণ শরীর খুবই বুদ্ধিমান, অনেক হিসেব নিকেশ করে সে একটা স্থিতাবস্থা সাব্যস্ত করে বা ঠিক করে, সেই নির্দিষ্ট সেট পয়েন্টে শরীর থাকতে চায়, ওটা তার কমফোর্ট জোন বা নিরুপদ্রব স্থান। শরীর কি তার বিপাক প্রক্রিয়া পরিবর্তন করে তার সেট পয়েন্টে ফিরে যেতে চায়? কোষের কি স্মরণ রাখার ক্ষমতা আছে? সবশেষে বংশানুক্রম বা বংশানুগতি সম্বন্ধীয় এক জীবন ধারা। উপরে উল্লেখিত সবকিছু হলো নির্ণায়ক বা ক্রাইটেরিয়া যা ইনসুলিন রেসিস্ট্যান্স এর বিশেষ কৌশল বা পদ্ধতি সমূহকে এবং পরিমাপনগুলিকে প্রভাবিত করে। সংক্ষেপে বলা যায়, বিশেষ কৌশল বা পদ্ধতি মেকানিজম একটি বেশ লম্বা সময় ধরে চলমান প্রক্রিয়া। ইহা ডায়াবেটিস অথবা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা বা অন্য যে কোনো রোগবালাইয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এরপর লোকেরা বলাবলি করে, ভাই আমার এই অসুখটি এই সেদিন হঠাৎ শুরু হয়েছে, আমার ডাক্তার মহাশয় গত সপ্তাহে লক্ষণ দেখে এটি নির্ণয় করলেন, ইহা একটি নতুন উপদ্রব যা ইতিপূর্বে আমার কখনো ছিল না, আমি সুস্থ ছিলাম হঠাৎ হয়ে গেল। স্বাস্থ্য সম্পর্কীয় কোনো কিছু ঘটে যখন, তখন এমন কিছু সেখানে জিনিস নেই যে এই তো সেদিন হঠাৎ আমার অসুখটি ধরা পড়ল, যতক্ষণ না ওই অসুখটি কোনো আঘাতের ফলে ঘটেছে অথবা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম সেই জন্য হয়েছে, অথবা আমি গাড়ি দুর্ঘটনায় পতিত হওয়ার মতো কিছু একটা ঘটিয়েছিলাম। কোনো অসুস্থতাই তাৎক্ষণিকভাবে ঘটে না, ইহা সময়ের সাথে সাথে বেশ কিছুদিন ধরে বিকশিত হয়। ইহা একটি অভিযোজন বা অভিযোগী হওয়ার বিষয়, মানে হলো অ্যাডাপটেশন। রক্তে চিনি, রক্তে ইনসুলিন, ইনসুলিন রেসিস্ট্যান্স এগুলো সময় বাড়ার সাথে সাথে ঘটে থাকে এবং বিকশিত হয়ে থাকে তখনই যখন আমরা কোনো কিছুতে প্রকট হই বা এক্সপোজড হই, উদ্ভাসিত হই বা কোনো কিছুর মুখোমুখি হই। আমাদের অবজ্ঞা সত্ত্বেও শরীর তার সর্বোচ্চ প্রচেষ্টা চালায় প্রকট বা এক্সপোজ হওয়া জিনিসগুলির সাথে
ভারসাম্য রক্ষা করে চলতে। পরিশেষে শরীর তার অভিযোজন বা উপযোগী করার পরিস্থিতির সাথে আর তাল মিলিয়ে চলতে পারে না। আমরা শরীর এবং ইনসুলিনকে একটি কার্বোহাইড্রেট সহিষ্ণু যন্ত্র বলে চিন্তা করতে পারি, কার্বোহাইড্রেট টলারেন্স মেশিন। আপনার একটি মেশিন রয়েছে যা কার্বোহাইড্রেট প্রক্রিয়াজাত করে। এখন এটির একটি নির্দিষ্ট মাত্রা বা সহ্য করার সীমা রয়েছে বা ক্ষমতা রয়েছে, একটি নির্দিষ্ট স্থায়িত্বেরও ক্ষমতা রয়েছে, একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। এখন আপনি যদি যন্ত্রটিকে তার ক্ষমতার বাইরে নিয়ে গিয়ে কাজ করতে চান আর অনেক বেশি সময় ধরে এটিকে খাঁটা খাঁটি করান, তাহলে বাহ্যত যন্ত্রটিকে আপনি ভেঙে ফেলেছেন। অর্থাৎ যন্ত্রটি যদি 5 ঘন্টা চালানোর মতো হয় আর আপনি যদি এটাকে 12 ঘন্টা চালান, অথবা যন্ত্রটি 10 কেজি জিনিস ভাঙতে পারে, আপনি 15 কেজি 20 কেজি দিয়ে দিলেন, তাহলেই যন্ত্রটিকে ভাঙা হয়েছে বলে ধরে নিতে হবে। আর যদি এবার যদি যন্ত্রটি ভেঙে গিয়ে থাকে, তাহলে আপনাকে কিছু জোরদার পদক্ষেপ নিতে হবে। আরো কিছু স্বাভাবিকের চেয়ে বেশি নাটকীয় বা চমকপ্রদ পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ যন্ত্রটি ভেঙে গেছে, যন্ত্র তো আর ফেলে দেওয়া যায় না, এই যন্ত্রটাকে ঠিক করতে হবে, অর্থাৎ মেশিন ম্যানের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু মেশিন ম্যানের কাছে নেওয়া যায় না, সেই জন্য আপনার নিজে থেকেই নাটকীয় অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি ইফোর্ট দিতে হবে, অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তাহলেই এই যন্ত্র আবার পুনরায় কাজ শুরু করতে পারে। অন্যদিকে শুধুমাত্র মেশিনটিকে রক্ষণাবেক্ষণ যদি দরকার হয়, স্বাভাবিক চালু রাখতে হতো বা বজায় রাখতে হতো, তাহলে সে রক্ষণাবেক্ষণের জন্য খুব বেশি পরিশ্রম বা টাকা খরচ করতে হতো না। এটা এখন মেইনটেনেন্স না, এটা এখন ব্রোকেন মেশিনকে রিপেয়ার করে আবার পুনরায় চালু করতে হবে, এবং সেই জন্য এক্সট্রা অর্ডিনারি এফোর্ট দিতে হবে। আপনি কোনো কিছু খাচ্ছেন, আপনার রক্তে চিনির মাত্রা উঠে যাচ্ছে। আপনার রক্তে যখন চিনির মাত্রা উঠতির দিকে যায়, শরীরটা তখন প্রয়োজন অনুযায়ী যথেষ্ট ইনসুলিন তৈরি করে, যাতে চিনিটি রক্ত প্রবাহ থেকে কোষের ভিতর ঢুকতে পারে। এভাবে রক্তে চিনির মাত্রা স্বাভাবিক পর্যায়ে থাকে। শরীরের লক্ষ্য হচ্ছে রক্তের চিনি যাতে কোষে নিষ্কৃত হয় বা প্রবেশ করে। সুতরাং এখানে লক্ষ্য কিন্তু চিনির পরিমাণ বা মাত্রা স্থির করা নয়, লক্ষ্য হলো কোষে চিনি প্রবেশ করানো মাত্র, যাতে করে এটি অটল বা স্থিতিশীল জ্বালানির সরবরাহ বিদ্যমান থাকে, একটা স্টেডি ফুয়েল দেওয়া। এখানে ইনসুলিন দরকার চিনিটিকে রক্ত প্রবাহ থেকে শুধুমাত্র কোষে স্থানান্তর করার জন্য। শুরুতে যেখানে একটা ভারসাম্যতা বজায় থাকে, শরীরে সামান্য পরিমাণ ইনসুলিন প্রয়োজন পড়ে সামান্য পরিমাণ চিনি ভাঙতে। আমরা এই পর্যায়ে ইনসুলিন সেন্সিটিভ বা সহনশীল, অর্থাৎ শরীরে 90 mg/dL ব্লাড গ্লুকোজের জন্য ইনসুলিন প্রয়োজন 3। আগের ভিডিওতে আমরা উদাহরণ দিয়ে দেখিয়েছি, গ্রাফ দেখিয়েছি, তার মানে এটা ইনসুলিন সেন্সিটিভ। কিন্তু যখন বেশ কিছু বছর পেরিয়ে গেল, আমরা যত বেশি চিনি খাব, যত বেশি কার্বোহাইড্রেট খাব, যত বেশি ঘন ঘন ওই খাবারগুলি খাব, যত কম আমরা এক্সারসাইজ করব, তত বেশি রক্তে চিনি উপস্থিত থাকবে রক্ত প্রবাহের মাঝে। ফলশ্রুতিতে ইনসুলিনের জন্য চিনিটিকে কোষের ভেতর বা অভ্যন্তরে প্রবেশ করাতে তত বেশি কঠিন সমস্যা হবে, কারণ সেখানে চিনির পরিমাণ অনেক বেশি এবং কোষ আর বাড়তি চিনি গ্রহণ করতে চায় না। ফলশ্রুতিতে ইনসুলিনের পরিমাণ ও মাত্রা পর্যায়ক্রমে বাড়তে থাকে। এইভাবে পরবর্তী 5 থেকে 10 কিংবা 15 বছরের মধ্যে চিনির পরিমাণ স্বাভাবিক মাত্রায় থাকতে পারে।
কারো কারো ক্ষেত্রে 5 বছর স্বাভাবিক, 6 বছরে এটা অস্বাভাবিক হবে, আবার কেউ কেউ 10 বছর পর্যন্ত স্বাভাবিক থাকবে, 11 বছরে তারা অস্বাভাবিক দেখবেন, কেউ কেউ 15 বছর পর্যন্ত যাবে, 16 বছরে অস্বাভাবিক দেখবেন, কখনো 20 বছর যাবে, 21 বছরে অস্বাভাবিক দেখবেন। কারণ শরীর যথেষ্ট পরিমাণ ইনসুলিন তৈরি করতে থাকে, ইহা চিনিকে একটা নির্দিষ্ট মাত্রায় রাখতেও সক্ষম হয়। ডায়াবেটিসের লক্ষণ কিন্তু ততক্ষণ পর্যন্ত ধরা পড়ে না বা ডায়াবেটিস দেখা যায় না, বোঝা যায় না, যতক্ষণ ইনসুলিন পূর্বের ন্যায় যথেষ্ট পরিমাণে উৎপাদিত হয়। অর্থাৎ যতক্ষণ ইনসুলিন উৎপাদন বাড়তেছে ততক্ষণ পর্যন্ত ডায়াবেটিস ধরা পড়ে না। যেমন ডায়াবেটিস 125 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে গেলেই ডায়াবেটিস, এর নিচে 100 নিচে থাকলে নন ডায়াবেটিস, খুব সহজ হিসাব। তাই ইনসুলিন বেড়ে 3-6, 6-9, 9-18 পর্যন্ত হয়ে যায়, কিন্তু তবু গ্লুকোজের পরিমাণ 90ই থাকে, এ কথাটাই বলা হচ্ছে। এখন আমরা লক্ষ্য করি কোষ প্রতিরোধী হয়ে উঠেছে, কারণ সেখানে ইনসুলিনের পরিমাণ যতই হোক না কেন কোষের ভেতর চিনি আর ঢুকতে পারে না, সেল তার দরজায় তালা আটকিয়ে দিয়েছে। ইনসুলিন যদিও সেই দরজার চাবি, কিন্তু সে এখন তালা খুলতে ব্যর্থ। ফলশ্রুতিতে আমরা মারাত্মক ইনসুলিন প্রতিরোধ অবস্থা শনাক্ত করি, ইনসুলিন রেসিস্ট্যান্স আমরা হয়েছে বলে বুঝি, যা দেহে প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস রোগসমূহের সূচনা করে। যে বিষয়টি আমাদের বোঝা দরকার যে এই অবস্থা কিন্তু রাতারাতি ঘটে না, আমরা কথা বলছি 1 যুগ বা তারও বেশি, 12 বছর, 15 বছর, ইভেন 20 বছর এই উপর উল্লিখিত প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস পর্যায়ে পৌঁছতে। সুতরাং ডাক্তারের কাছে ডাক্তার একটা হঠাৎ রক্ত পরীক্ষা দেয়া বললো, ভাই আপনার তো ডায়াবেটিস হয়ে গেছে, 1-2 বছর আগেও বলছে না না আপনি তো স্বাভাবিক আছেন। বলতে চাচ্ছি 1-2 বছর আগে আপনি স্বাভাবিক ছিলেন না, 90 ছিল, আর ডাক্তারও 90 দেখছে, আপনাকে বলছে ভালো, এ1সি 5.6 পর্যন্ত ছিল বলছে ভালো, যেই 5.7 হয়ে গেছে বলছে আপনার প্রি ডায়াবেটিক, যেই 6.4 হয়ে গেছে ডাক্তার বলতেছে আপনি ডায়াবেটিক। তবে এই 20 বছর পর্যন্ত সবাই যাবে না, যারা জিনগত ত্রুটির কারণে পূর্ব নির্ধারিত, যেমন জেনেটিক্যালি যাদের সমস্যা আছে, সেই রকম কিছু লোক আছে যারা যন্ত্রটি মানে কার্বোহাইড্রেট ভাঙার যন্ত্রটি, প্রসেস করার যন্ত্রটি 5 বছরেই ভেঙে ফেলতে পারেন, কারণ তাদের শরীরের ক্ষমতা কম। যারা বংশানুক্রমিক ধারা থেকে অলরেডি কাবু হয়েছিলেন, তবে বাদবাকি লোকগুলি সম্ভবত কার্বোহাইড্রেট প্রসেস করার যন্ত্রটি ভাঙতে 20 বছর পর্যন্ত সময় পার করেছেন। সবাই যে 20 বছর যাচ্ছেন তা না, 5 বছরের পর কেউ 10 বছরে প্রি ডায়াবেটিস ধরা পড়বে, এমন সিতে কেউ 15 বছরে ধরা পড়বে, এবং সর্বশেষ 20 বছরে, কিন্তু ধরা পড়বেই। এমন নাই কোনো মানুষ যার প্রি ডায়াবেটিক নাই, এখন তারা এমনসি পরীক্ষা করে না, আরাম আয়েশে আছে, পেটের সাইজ অনেক বড়, তারা কিছুই মনে করে না, কারণ তারা 5.6 এর নিচে, এবং ডাক্তারও খুশি, তারাও খুশি, কিন্তু আমি খুশি না। যন্ত্রটির বেশি অংশ কিভাবে ভাঙ্গা হয়ে থাকে বা ভেঙে যেয়ে থাকে তা দেখার জন্য চলুন পিছনে ফেরা যাক, এবং উপরে উল্লিখিত নির্ণায়ক বা মানদণ্ড বা ক্রাইটেরিয়াগুলি কিছু অংশ পর্যালোচনা করে দেখি। সেখান থেকে আমরা সমস্যাগুলির উপর একটা সম্যক বা সাধারণ ধারণা স্থাপন করতে সক্ষম হব। এ পর্যন্ত আমরা জেনেছি তা হলো যে অতিরিক্ত চিনি এবং অতিরিক্ত কার্বোহাইড্রেট ইনসুলিনকে পরিচালনা করে থাকে, অর্থাৎ ইনসুলিনকে ড্রাইভ করে হচ্ছে চিনি এবং কার্বোহাইড্রেট। চিনি এবং কার্বোহাইড্রেট যদি নর্মাল থাকে তাহলে ইনসুলিন অ্যাবনর্মাল হয় না, অর্থাৎ ইনসুলিন সবসময় পিছন থেকে আসে, সামনের কাতারে হলো চিনি বা কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলি যা আমরা খাই। কোষগুলি প্রতিরোধী হয়ে পড়ে, অর্থাৎ যখন ইনসুলিন রেসিস্ট্যান্স হয় সেই সময় কোষগুলি প্রতিরোধী হয়ে পড়ে, মানে রেসিস্ট্যান্স হয়ে যায়, রেসিস্ট্যান্ট হয়ে যায়, যে কারণে গ্লুকোজ বা চিনি রক্ত প্রবাহে থেকে যায়। আমরা রক্তে অতি উচ্চ মাত্রার গ্লুকোজ বা চিনির উপস্থিতি পাই, লোকেরা জানতে চায় এই অবস্থার পরিত্রাণ কি, কখন গ্লুকোজ বা চিনির উপস্থিতি কমে নিচের মাত্রায় নেমে আসবে। এই প্রক্রিয়াটি অনেক বেশি
বিসদৃশ হবে। অর্থাৎ একবার আপনি ভেঙে ফেলেছেন মেশিন, সেইটাকে আবার নর্মাল আনতে চাচ্ছেন এবং আপনি বলতেছেন আচ্ছা ভেঙে গেছে গেছি, এখন কীভাবে ঠিক করা যায়, কত সময় লাগবে। এটা এই প্রক্রিয়াটা অনেক ভেরি করবে। অর্থাৎ আগে খুব সহজে 10-15-20 বছরে করে ফেলছেন, এখন আর অতি সহজে 5 বছরে মেশিন ঠিক হবে না। এখন যদি আপনার 10-20 বছর লেগে থাকে, আপনাকে কমসে কম সেই 20 বছরই মানে এক্সট্রা অর্ডিনারি এফোর্ট, পরিশ্রম চালিয়ে যেতে হবে, এক্সারসাইজ করতে হবে, খাবার দাবার হিসাব করতে হবে। কারো বেশি দিন লাগবে, কারো বা কম দিন সময় লাগবে চিনির মাত্রা কমাতে। আসলে চিনির মাত্রা কমাতে মানে কি, আমাদের টার্গেট ইনসুলিনের মাত্রা কমাতে। কারণ চিনির মাত্রা 90 থাকলেও ইনসুলিনের মাত্রা কিন্তু 6 গুণ 8 গুণ 12 গুণ বেড়ে যায়। কিন্তু ডাক্তার সাহেবরা রক্তের গ্লুকোজ মাপলে 90 পান, A1C মাপলে A1C 5.6% নিচে পান। সুতরাং ভিতরে ভিতরে যে ইনসুলিন বাড়তেছে 6 গুণ 10 গুণ 5-10-15 বছরে, আমাদের টার্গেট সেই ইনসুলিনটিকে ধরা। কারণ সেই ইনসুলিন তো রেসিস্ট্যান্ট হয়। কতিপয় লোকের হয়তো বা চিনির মাত্রা তখনই কমে যাবে যে মুহূর্তে তারা চিনি খাওয়া একদম বন্ধ করে দেবে। দেখেন কত সহজ। কিছু লোক আছে যারা মাত্রই ইনসুলিনের পরিমাণ 3-6 গেছে, রক্তে তখনও 90 আছে, আর তারা ইনসুলিন মাত্রা কায়দা জানেন। তাদের ডাক্তাররা অনেক ভালো, তারা ডাক্তাররা হোমা আয়ার মাপে, কিন্তু আমার ডাক্তার হোমা আয়ার মাপতে পারে না। তারা খুব ভাগ্যবান হবেন, কারণ তখন তার ডাক্তার বলবে দেখেন আপনার তো ইনসুলিনের মাত্রা 3-6 হয়ে গেছে, আপনি চিনির মাত্রা কমান। আর তারা সাথে সাথেই চাতে প্রথম চিনি খাওয়া বন্ধ করবে, হালুয়া জাতীয় খাবার বন্ধ করবে, কোনো মিষ্টি খাবে না, এবং কার্বোহাইড্রেট জাতীয় ভাত জাতীয় খাবার শতকরা 60% না খেয়ে তারা মাত্র শতকরা 20-30% খাবে। আর তাতেই তাদের চিনি আর গ্লুকোজের মাত্রা রক্তে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এটা তারা কয়েক সপ্তাহ বা বড় জোর 1 মাস লাগবে, কারণ তারা প্রথম দিকেই ধরা পড়তেছে। আর আমার মতো যারা আছেন তাদেরকে বেশি নাটকীয় বা চমকপ্রদ কিছু করতে হবে, অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি এফোর্ট দিতে হবে। যেমন আমি প্যাট সাইজ ফটো তুলেছি, ভিডিও করেছি, আপনাদেরকে দেখাচ্ছি, নিজের প্রত্যেক দিন মাপছি, প্রথম দিকে একটু কমছে কিন্তু 2 সপ্তাহে আমার এটা আবার বেড়ে গেছে। এখন 3rd সপ্তাহ থেকে আমি আবার লাগছি এটাকে কমানোর জন্য। তো এটা এটা ম্যাজিক কিছু না, এটা ম্যাজিক না যে সুমন্ত্র করলেই হয়ে যাবে, আল্লাহ আকবর বললেই হয়ে যাবে, না না, এটা ম্যাজিক কিছু না। অর্থাৎ অনেক বেশি পরিশ্রম করে একই ফল অর্জন করতে হবে। এই যে যারা অল্প পরিশ্রম করে পাইছে সেই ফল পাইতে আমাকে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। তারা যদি 1 সপ্তাহ বা 1 মাসে করে থাকে, আমার হয়তো বা কমসে কম 3 মাস লাগবে এবং 8 মাস অথবা আরো বেশি সময় লাগতে পারে। কারণ আমাকে বুঝতে হবে আমার এই পর্যায়ে আসতে জানা মতে 10 বছর আর অজানা মতে 30 বছর। তাদেরকে সকল প্রকার চিনি শর্করা জাতীয় খাবার পরিপূর্ণভাবে বা একেবারে বাদ দিতে হবে, যেটা আমি অলরেডি করেছি। কিন্তু কার্বোহাইড্রেট যতটুকু খাচ্ছি বা যখন মাঝে মাঝে আমার শরীর আমাকে টেনে কুকিজ খাওয়াচ্ছে, মানে শরীর বাধ্য করতেছে আমাকে, আমি যেন একটা কুকিজ খাই, একটা মিষ্টি কিছু খাই, আর তখন আমার ভালো লাগে। এটা কিন্তু আমি কন্ট্রোল করতে পারি না এখনো। আমি এখনো কুকিজ খাই, তবে আমি কোক খাওয়া বন্ধ করেছি গত 2 মাস যাবৎ। এই একটা কাজ আমি করেছি। আগে কোক খেতাম, 8 আউন্সের একটা বোতলে 4 আউন্স পর্যন্ত খেয়েছি, কিন্তু প্রত্যেক দিন না, মাঝে মাঝে। দেখলাম আমার বড় ছেলে যেহেতু ডায়াবেটিস হয়ে গেছে, তো আমি কোক বন্ধ করি, কারণ সে আমার বাসায় এলে দেখতাম মাঝে মাঝে সেও কোক খেত। তো আমার সেই দুঃখে কোকটাই বাদ দিয়ে দিছি, অথচ কোক খেতাম আমার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি রিফ্লেক্সের জন্য। ডাক্তার বলছে তোমার যদি এতে ভালো লাগে খাও, কিন্তু এখন আর আমি খাই না। ওই সমস্ত লোক জ্বর মানে আমার মতো যারা, তাদেরকে ফ্যাট বার্নিং স্টেজে চলে যেতে হবে। অর্থাৎ খাবার যে খাচ্ছি খুব সামান্য, একেবারে কম, এবং সন্ধ্যার সময় 6টায় খাওয়ার পর পরের দিন সকাল 7টায় খেতে হবে, 12-13 ঘন্টা পেটটা ফাস্টিং করতেছে, রোজা রাখতেছে। তো এই 12 ঘন্টায় যদি দরকার হয় বডি আমার ফ্যাট সেল থেকে ফ্যাট এনে বার্ন করতেছে, আমাদেরকে সেই বার্নিং স্টেজে চলে যেতে হবে। আর যদি না কমে, যেমন আমি আগামী মাসে A1C করবো, যদি দেখি A1C সেই আগের মতোই 6.3, 4, 2, even 1 থাকে, তাহলে আমাকে এই উপবাসের মাত্রাটা বাড়াইয়া 18 ঘন্টা করতে হবে। এখন 13 ঘন্টা, এটা 18 ঘন্টা করবো।
এবং জানাবো কিভাবে আমি করছি। তাদেরকে উপবাস থাকতে হবে, এই ব্যবস্থাকে কেটোসিস বলা হয়। কেটোসিস সম্পর্কে ডক্টর একবার্গের ভিডিও আছে, সেটা আমরা পরে দেখব। অন্যদিকে কিছু লোক আছে যাদের রক্তে উচ্চ মাত্রার গ্লুকোজ বা চিনি অনেক সপ্তাহ এমনকি অনেক মাস পর্যন্ত দৃশ্যমান থাকে, অর্থাৎ যাদের রক্তে গ্লুকোজ মাসের পর মাস 150, 160, 170, 200, even 300, 400 বা আরো বেশি মাত্রায় থাকতে পারে। তারা কি করতেছে, তাদের কিডনির সমস্যা, যেটা আমি আমার উদাহরণ দিয়েছি একটু আগে। এবার আপনি যদি সেই মডেলে থাকেন, 200, 400 হয়ে যাচ্ছে, তাহলে আপনি কার্বোহাইড্রেট খাবার বন্ধ করেছেন, শরীর প্রক্রিয়াটিকে বিপরীত দিকে নিয়ে যাবে, অর্থাৎ ওই যে কেটোসিসে চলে যাওয়ার কথা বলছি। এই যে যারা 400, 500 হয়ে যাচ্ছে, তারা কেটোসিসে যাবেন, রোজা রাখবেন 18 ঘন্টা, এটা ছাড়া তাদের পক্ষে কিছুতেই সম্ভব না। ওই শুধুমাত্র কার্বোহাইড্রেট কমাইলেই যে আপনি ভালো হবেন, নো, নেভার। আপনাকে রোজা রাখতে হবে, 18 ঘন্টা না খেয়ে থাকতে হবে প্রতিদিন। এইভাবে আপনাকে মাসের পর মাস, বছরের পর বছর যাইতে হবে, তাহলেই আপনার শরীরের প্রক্রিয়াটি বিপরীত দিকে আসা সম্ভব হবে। সো এটা ভুল বুঝবেন না যে আপনি কার্বোহাইড্রেট কমায় ফেলছেন, 30% কমায় ফেলছেন, আর আপনার শরীর এখন একেবারে বিপরীত দিকে যাওয়া শুরু করছে। না ভাই, যাবে না, আপনাকে কেটোসিসে যেতে হবে। আপনাকে 18 ঘন্টা না খেয়ে উপবাস থাকতে হবে, অথবা যদি রোজা মনে করেন রোজা রাখতে হবে, এবং এইভাবে দীর্ঘদিন চলতে হবে। আমি রোজার ব্যাপারে এখন আসি নাই, ওই পর্যায়ে যাই নাই, আমি শুধু কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করতে বলছি। একবার ভাবুন, যাদের রক্তের উচ্চমাত্রা এখনো 140, 60, 80, 200 আছে, তাদের অবস্থাটা কি আমি কল্পনা করতে পারি না। আছে, আমার ঘরেও এরকম একজন আছেন, আমার ছেলে কি অবস্থায় আছে আমি জানি না, কিন্তু তাদের কেটোসিসে যেতে হবে। উইদাউট কেটোসিস তাদের কোনো রক্ষা নাই। তারা হয়তো ইনসুলিন নিয়ে এইভাবেই সারা জীবন বাঁচতে পারবে, কিন্তু সেইটা কোনো লাইফ হলো না। রাত্রে হাইপো হয়ে যায়, 50 হয়ে যায়, ধড় ধড় করে উঠো, আবার দিনে কখনো 300, 400 হয়ে যায়। তার মানে কি, ইমব্যালেন্স শরীরে ব্লাড গ্লুকোজের মাত্রা উঠানামা করবে তার ইচ্ছা মতো, এটা চলতে পারে না, এটা বন্ধ হওয়া দরকার। তাই আপনি যদি কার্বোহাইড্রেট খাবার বন্ধ করেন, আপনার প্রয়োজন অনুসারে কেটোসিসে যান এবং দীর্ঘ সময় এই প্র্যাকটিস করেন, শরীর এই প্রক্রিয়াটি বিপরীত দিকে নিয়ে যাবে, এবং প্রক্রিয়াটি সম্পন্ন হতে ওই যে অল্প সময়ে যারা ধরা পড়েছে তাদের মাসাধিক কাল লাগবে। কার্বোহাইড্রেট ও চিনি গ্রহণ বন্ধ হলে আপনার শরীরটি আগের মতো কষ্ট বা যুদ্ধ করতে হবে না। তো প্রথম, কার্বোহাইড্রেট বন্ধ হলে একটা লাভ যে আপনার শরীরকে আগের মতো যুদ্ধ করতে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না, এবং সেগুলোকে রক্ত প্রবাহ থেকে বের করে দিতে কোনো সমস্যা নাই। আগের মতো অতিরিক্ত ইনসুলিন উৎপাদন করতে হবে না, যদি না আপনি পুনরায় খাবারগুলি খাওয়া শুরু করেন। এখানে শুধু কার্বোহাইড্রেটের উদাহরণ দেওয়া হচ্ছে, কিন্তু যাদের কেটোসিসে যেতে হবে তারা এইটা শুনে খুশি হওয়ার কোনো কারণ নেই, এটা তাদের কোনো কাজেই আসবে না। এখানে বৈশিষ্ট্য সূচক লক্ষণ হলো যে রক্তের গ্লুকোজ বা চিনি সর্বাগ্রে খুব দ্রুত কমতে থাকে, গ্লুকোজ তাড়াতাড়ি কমে, এক মাসের মধ্যে গ্লুকোজের মাত্রা আপনার রক্তে কমে যাবে, ডাক্তার সে খুশি হবে, ইহা সবচেয়ে দ্রুত ঘটে। দ্বিতীয় দ্রুত A1C পরীক্ষায় ধরা পড়ে, যা 3-4 মাস গড়। লক্ষ্য করুন, যেখানে চিনি ঘন্টায় উঠানামা করে, সেখানে A1C মাসে মাসে উঠানামা করে, অর্থাৎ 3-3.5 মাস, 100 দিন। সুতরাং আপনার ব্লাড গ্লুকোজ 160 থেকে নেমে 90 mg/dL-এ যেতে মাত্র কয়েকদিন সময় লাগতে পারে, যা রাতারাতি ঘটে থাকতে পারে, কিন্তু A1C কমতে রাতারাতি কিছু হবে না, এটা 3 মাস, 8 মাস লাগতে পারে। যেমন আমি রক্তটা মাপলেই বুঝবো, এপ্রিলে ছিল 28 ছিল 6.3, আমার এটা 5.7 এর নিচে নামার কথা, কিন্তু আসলে নামবে না। যদি 6.1 হয় বা 6.0 হয়, তবুও আমাকে কেটোসিসে যেতে হবে, অর্থাৎ আমার উপবাস 18 ঘন্টা যেতে হবে, নাহলে আমারও কোনো উপায় নাই। A1C সপ্তাহে সপ্তাহে মাপার কোনো কার্যকারিতা নাই। কেউ যদি মনে করে যে আমি A1C করছি এখন আবার সপ্তাহে যাই, এটা কোনো লাভ নেই, কারণ A1C রক্তের লোহিত কণিকা প্রতি 3-3.5 মাসে পরিবর্তন হয়, যখন পরিবর্তন হয়ে নতুন আসে তখনই আবার এটা মাপলে কার্যকর। এই জন্য কমসে কম 3 মাস, আমি মনে করি ডাক্তাররা 4 মাসে একবার A1C পরীক্ষার জন্য আমার ইনস্যুরেন্স থেকে অ্যাপ্রুভ করে।
কখনো কখনো আমরা 3 মাসেও করি, কেননা ইহা 0 পয়েন্ট সামথিং বাড়তে পারে। এই সপ্তাহে সপ্তাহে হলে 0.001% ইনসিগনিফিকেন্ট। তবে 3 মাস পরে পরীক্ষাটি করলে সঠিক ফল প্রত্যাশা করা যায়, কমসে কম 3 মাস, আমি বলবো 4 মাস। এরপর লোকেরা জিজ্ঞেস করে, আর কতদিন পর্যন্ত আমাকে ওষুধ খেয়ে যেতে হবে? এই বিষয়টি আপনি আপনার ডাক্তার মহাশয়ের নিকট থেকে জেনে নিন, কারণ আমরা ডাক্তার না, আমরা চিকিৎসাবিদ না, আমরা ইনসুলিন বা মেটফরমিন প্রেসক্রাইব করি না। আপনি আপনার ডাক্তারের সাথে যান, কথা বলেন, কারণ ডাক্তার সাহেব আপনার শরীরটা বুঝেই ওষুধটা দিয়েছে। কখনো আমাদের কথায় ভুল করবেন না যে আমরা আপনাদেরকে ইনসুলিন নিতে বারণ করতেছি অথবা মেটফরমিন নিতে বারণ করতেছি না, বরং আমরা আপনাদেরকে বারবার আপনাদের ডাক্তারদের দিকেই ঠেলে দিচ্ছি। তাদের সাথে কথা বলুন, তারপর আমাদের এই প্রোগ্রাম স্ট্র্যাটেজি সেইগুলা নিয়ে চিন্তা করে তার সাথে পরামর্শ করে কাজ করুন। আমি আপনাদেরকে এইটুকু বুঝতে বলছি যে ডাক্তারগণ আপনাকে ওষুধ দিয়েছেন কারণ আপনার রক্তের চিনির মাত্রা অধিক পরিমাণে ছিল। যখন আপনার চিনির মাত্রা কমে যাবে অথবা যখন চিনি খাওয়া বন্ধ করে দেবেন, আপনার শরীর তখন আর আগের মতো ওষুধ চাইবে না, আপনার শরীরেই লাগবে না সেটা। তাই নিজের থেকে ডাক্তারি না করে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে পরবর্তী নির্দেশ গ্রহণ করুন। কারণ মনে রাখবেন, এটা রাতারাতি কোনো জিনিস আসারও না যাওয়ারও না, দীর্ঘমেয়াদ। আমি একবারই বলেছি, এটা আমার টার্গেট 20 বছর, বয়স 69 পর্যন্ত আমাকে চেষ্টা করে যেতে হবে। এখন 10 বছরে আমি মরেও যেতে পারি, 84 আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের গড় আয়ু, সুতরাং 84-85 আমার মরে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। 80 যেতে পারি, কিন্তু আমাকে কমসে কম 89 যেতে হবে সুস্থ হওয়ার জন্যে। আপনারা এখন নিজেদের ডাক্তারের সাথে কথা বলে নিজেদের সময় তারিখ এইগুলো ডায়েরিতে লিখে রাখুন। এটা বলা যায় যে ওষুধ গ্রহণ অপরিহার্য রূপে গ্লুকোজ ও এ1সিকে অনুসরণ করে। ওষুধের কাজ হলো রক্তে গ্লুকোজের মাত্রা কমানো, এটা বন্ধ করা যাবে না। সেজন্য আপনাকে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছিল, আপনার উচ্চ গ্লুকোজ ও উচ্চ এ1সি ছিল, ডাক্তার সাহেব বুঝে শুনে আপনাকে প্রেসক্রাইব করেছে। আমাদের মতো ভিডিও ইউটিউবওয়ালাদের কথা শুনে বা কারো কথা হয়তো এত মধুর, যেমন কিছু হুজুর আছে তাদের কথা শুনলে আপনার মাথা ঘুরে যাবে, তো এরকম আমাদের ইউটিউবার আছে, তাদের কথা শুনলে আপনার মনে যে বাবা কত সুন্দর কথা, আমার কাটা কাটা কথা, তেসরা কথা আপনাদের ভালো লাগে না। আমি চাই না আপনাদের আমার কথা ভালো লাগুক, কিন্তু আপনারা বুঝতে শিখুন আপনার একটা প্রবলেম আছে এবং প্রবলেমটা দীর্ঘদিন ধরে জন্মগ্রহণ করেছে। এরপরে ইনসুলিনের চিনির মাত্রা ছাড়িয়ে গিয়েছিল যখন আপনি প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসে পৌঁছেছিলেন। এর আগে রক্তে ইনসুলিনের মাত্রা ধাপে ধাপে বেড়েছিল, কারণ তার চিনির মাত্রাটিকে সহনীয় পর্যায়ে রাখতে সমর্থ হয়েছিল। আর এই ইনসুলিনের মাত্রা বাড়ার প্রক্রিয়াটি ঘটেছে 20 বছর সময় ও 20-25 সংগ্রাম করতে হবে। আপনার মেয়েটা যদি 18 বছর হয়, তাকে যদি এখনই এই সংগ্রামে সামিল করতে না পারেন, তাহলে 32 বাচ্চা হওয়ার সময় যে ধরা পড়বে, আর জীবনেও সে সুস্থ হবে না, তখন থেকে তাকে আবার 20-30 বছর সংগ্রাম করতে হবে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনার মেয়েটাকে বাঁচান, নিজে বাঁচুন, স্মরণ রাখবেন। চিনির মাত্রা ছাড়িয়ে গিয়েছিল যখন আপনি প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসে পৌঁছেছিলেন। এর আগে রক্তে ইনসুলিনের মাত্রা ধাপে ধাপে বেড়েছিল, কারণ তার চিনির মাত্রাটিকে সহনীয় পর্যায়ে রাখতে সমর্থ হয়েছিল। আর এই ইনসুলিনের মাত্রা বাড়ার প্রক্রিয়াটি ঘটেছে 20 বছর সময়কাল আড়ালে আবডালে, কিন্তু এবার আপনি 20 বছর পার করে ফেলেছেন, সুতরাং কোষ ইনসুলিন প্রতিরোধী হয়ে গেছে, সুস্থতার জন্যে ঠিক তেমনি অত্যন্ত ধীর গতিতে অগ্রসর হতে হবে, আপনার ধৈর্য ধারণ করতে হবে। তবে আসার কথা হচ্ছে সুস্থতা আসবেই 20 বছর পরে হলেও। ধন্যবাদ, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে থামস আপ বাটনে চাপ দিন, অন্যদের সাথে তা শেয়ার করুন, কমেন্ট দিন। যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।